চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে, সাথে কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের আমারও আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে হানিফ ভাই। ইস, আমার পা দুটা যদি ভালো থাকতো তাহলে কাল সকালে আমি তোমার ওখানে দেখা করতে যেতাম। জি, কি বললেন হানিফ ভাই? হয়েছে কি রাজিয়া, গত 2 বছর হলো আমি পঙ্গু হয়ে বাসায় বসে আছি। আরে, এইটা হচ্ছে নাজিফা আপুর শাশুড়ির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করানোর সবচেয়ে বড় সুযোগ। আপনি যেরকম ফ্রি উবার ড্রাইভারগিরি করেন আমার সাথে, আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসেন, সেই সেম কাজটা আপনি ওনার সাথে করেন না? ওনার ওই বন্ধুর কাছে ওনাকে নিয়ে যান। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমার যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে তখন তুমি আমাকে অ্যাটাক করে কথা বলো। হ্যাঁ, এটা খুব খেয়াল করেছি। আচ্ছা বলো বলো, তোমার কী দরকার? আমার একটা ছুটির দরকার। তোমার ছেলের যদি ছুটির প্রয়োজন হয় তবে সে অফিসে এইচআরকে বলবে, তা না করে সে বাড়িতে এসে তোমার মাধ্যমে আমার কাছ থেকে ছুটি চাইছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। অফিসের কাজ অফিসেই করা উচিত, বাড়িতে না। তুমি অফিসের কাজ বাড়িতে এনে করো না? শোনো, ও একটা দিন ছুটি নিলে তোমার অফিস পথে বসবে না, ও কালকে এইচআরকে মেইল করে দিবে, ঠিক আছে? কি বললো দেয় নাই? এই তুমি ঠিক করে বলো নাই মনে হয়। হাসতেছ কেন? ছুটি ম্যানেজ। রিয়েলি? লাভ ইউ মা। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ মা। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? দাদি তো বলেছিল না তোমাকে, ও বন্ধুর সাথে দেখা করতে চায় ওনার, ওই যে হানিফ ভাই বলে কথা। তো আমি একটা গাড়ি ঠিক করেছি, আমার বন্ধুর গাড়ি, মানে আমার বন্ধু, তো আমরা ওনাকে নিয়ে কালকে যেতে চাই। বন্ধু? নেই শোনো, কোনো সমস্যা হবে না, আমার বন্ধু তো, আমরা খুব আরাম করে চলে যেতে পারবো। তো মা আমার বন্ধুর সাথে দেখা করবে, তো এত তাড়াহুড়ার কি আছে? আমি তো মাকে বলেছি যে আমি ফ্রি হয়ে মাকে নিয়ে যাব, এই শুক্রবার না হয় পরের শুক্রবার। আরে না শুনো না, ওখানে নাকি ওই যে গ্রামে খুব অলি গলি দিয়ে যে কোন জায়গায় যেতে হবে, তার চেয়ে ওই গাড়ি নিয়ে গেলে আমরা আরাম করে অনায়াসে চলে যেতে পারবো। মা কি যেতে রাজি হয়েছে? না না না, মানে সখী সেরকম করে আমাকে বলেনি যে সে যেতে রাজি, সে বলেছে যে তোমার সাথে কথা না বলে সে সিদ্ধান্ত নেবে না। আচ্ছা, তাহলে তুই তোর বন্ধুকে না করে দে, আমি ফ্রি হয়ে তারপরে মাকে নিয়ে যাব।
ও না না তো করে দেওয়াই যায়। হয়েছিল কি, আমার তো ভার্সিটি বন্ধ, ছুটিতে আছি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। হ্যাঁ তো আমাদের সঙ্গে যাবি? তোমাদের সঙ্গে? হ্যাঁ সেটাও যাওয়া যায়, কিন্তু তুমি তো গেলে তুমি সখীকে নিয়ে বাসে করে যাবে, আমার আবার ওই বাসে উঠতে খুব ঝামেলা লাগে। প্রাইভেট কার তো আমরা ভাড়া করতে পারবো না, কারণ তোমার কাছে তো অত টাকাও নেই। তার উপরে আমি ভাবছিলাম তুমি সপ্তাহে একটা শুক্রবার ছুটির দিন পাও, তোমার রেস্ট করার দরকার, তো ভাবলাম তোমাকে আরাম দেই, আমি সখীকে নিয়ে একটু তার বন্ধুর ওখানে ঘুরে আসি, এই আর কি, আর কিছু না। না না, তুই ভালোই চিন্তা করেছিস। আসলে হয়েছে কি, আমি আমি তো মাকে এত দূরে কখনো কোথাও যেতে দেইনি। তুমি টেনশন করছো কেন, আমি আছি না, আমি তো ওনাকে দেখে দেখে রাখবো। সমস্যা হচ্ছে আরিয়ানাটাকে নিয়ে, স্কুলের পরে ও কোথায় যাবে? ওকে একদিনের জন্য তোমার মায়ের বাসায় যদি পাঠিয়ে দাও, তোমার মা এসে নিয়ে গেল স্কুল থেকে। মাকে বললে তোমার নিয়ে যেতে রাজি হবে, খুশি হবে, কিন্তু পরে তো আবার আমাকে গিয়ে আনতে হবে, আর আমি ওই বাসায় যেতে চাই না। ঠিক আছে, মা যদি রাজি হয় তাহলে মাকে নিয়ে যা। ওকে আমি তাহলে যাই এখন। হ্যাঁ রাতে খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, না না গিয়ে ডিনার করব, গেলাম, তুমি বলে দিও। হ্যালো সখী, শুনো, নাজিফ আপুর সাথে কথা বলেছি, উনি রাজি হয়েছে, আরিয়ানাকে নিয়ে একটু সমস্যা, কিন্তু উনি অফিস থেকে আরিয়ানাকে নিয়ে আসবে। যে না না, কালকে তো তাইলে নাজিফার অনেক কষ্ট হয়ে যাবে রে, অথই মেয়েটাকে এত কষ্ট দেওয়া যাবে না। আমি সকালবেলায় ওর সাথে চলে যাব, তুই ওই তোর বন্ধুকে বলে দিস আমি পরে ওর সাথে যাব। ওফ, এই যাওয়া নিয়ে সকাল থেকে কত কি যে করলাম, কত গুটিবাজি করলাম। গুটিবাজি? ওই তোমার পুরনো ফ্রেন্ডের সাথে কাল তোমার এক নতুন ফ্রেন্ডেরও দেখা হতো। আমার ফ্রেন্ড? গাড়িটা তোমার ওই নতুন ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড শায়ানের। তুমি নাকি শায়ান ভাইকে বলেছিলে তুমি তার সাথে দেখা করবে? হ্যাঁ বলেছিলাম তো। এখন সে তুমি মানা করেছো শুনলে মন খারাপ করবে না? হ্যাঁ তা তো করবে, কিন্তু এখন আমি কি করব? একদিকে নাজিফেরও কষ্ট হবে, ওদিকে শায়ানও অপেক্ষা করছে, আবার হানিফ ভাই সেও তো অপেক্ষা করে আছে। সেটাই তো, দেখো তুমি কি করবা, সেভাবে আমি আবার শায়ান ভাইয়ের সাথে কথা বলবো, আমাকে জানাও। কখন বের হব আমরা? কি? হ্যাঁ আমরা কখন বের হব? তুমি তুমি বের হবে মানে? কেন, তোর বন্ধুর বিয়েতে আমাকে নিয়ে যাবে না? তুমি যাবে মা, তুমি আমার বন্ধুর বিয়েতে কি করবে? একটা বিয়েতে আর দশটা ছেলে মেয়ের বিয়ের বীজ বোনা হয়, আমি ওখানে গিয়ে খুঁজবো কোনো সুন্দরী মেয়ে আছে কিনা, তোকে তো বিয়ে করাতে হবে তাই না? রিয়েলি তুমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজবে আমার বন্ধুর বিয়েতে? রাগ করছিস কেন, এই ছুটিটা কিন্তু তুই আমার জন্য পেয়েছিস। ও আর এখন তুমি এটা এভাবে উসুল করবে? আচ্ছা ঠিক আছে, মেয়ে খুঁজবো না, তোর বন্ধুদের সাথে দেখা তো হবে, আর তোর অন্য কোনো চক্কর ফক্কর আছে কিনা সেটাও জানলাম।
আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধু বান্ধবদেরকে বাসে দাওয়াত, তারপর তুমি ওদের থেকে আমার চক্রপকর যা আছে সব জেনে নিও মা, সাথে আমার অনেক কেলেঙ্কারিও আছে সেগুলোও জেনে নিতে পারবে। এবার হলো? তার মানে তুই আমাকে তোর বন্ধু বিয়েতে নিয়ে যাবি না? মা মা মানে এই বিয়েটা, এই বিয়েটা তো শহরে হচ্ছে না, এই বিয়েটা গ্রামে হচ্ছে বুঝছো, মানে অনেক দূরে, এই জন্য তো নিয়ে যেতে চাচ্ছি না। আর ওখানে এসি ফিসিও নেই। এসি ফিসি লাগবে না, হাইকমোড আছে তো। হাইকমোড ওটা তো দূরের কথা মা, মানে ওখানে পাকা স্যানিটারি টয়লেটের ব্যবস্থাও নেই বুঝো। কি বলি, তোর বন্ধু বান্ধব এত গরিব, এই জন্যই তো তোর বাপ বলেছে ছুটির দিন ছাড়া যারা বিয়ে শাদী করায় না ওদের কোনো কাজ কাম নেই, একেবারে আকামিমা লোকজন, ব্যবসা নাই, কাজ নাই, অফিস নাই। হ্যালো। হ্যাঁ অতএব সব ঠিকঠাক? না। কেন, রাজি আন্টি রাজি হয়নি? তাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। তাহলে কি নাজিফা রাজি হয়নি? তাকেও হ্যান্ডেল করেছি। তাহলে কি সমস্যা? সমস্যা আরিয়ানা। আরিয়ানা? তাকে তো তার নানু বাড়িতে রেখে আসা প্ল্যান করেছিল। সেটাই তো করেছিলাম, কিন্তু সব শুনে তো সে এখন আমাদের সাথে যাইতে চাইছে। না না, আরিয়ানা তো জানে যে আমি আর নাজিফা একই অফিসে জব করি। রাজি আন্টি তো সেটা জানে না। আরিয়ানা গেলে তো সব ফাঁস হয়ে যাবে। সেটাই তো। ইস, এই একটা বিষয় নিয়ে এতক্ষণ এত কিছু ঘোলা করা হলো, এখন শেষে এসে এর ফলেই। ইউ নো হোয়াট শাইন ভাই? কি? আমার মনে হয় এখন সব সিক্রেট ফাঁস করার সময় এসে গেছে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আরিয়ানাকে আরেকবার গোপন করতে বলি, যদি সে রাজি হয়ে যায় তাহলে তার কোনো প্রবলেমই হলো না। আরে তুমি অত কিছু চিন্তা করো না তো, তুমি কালকে সকালে আসো, তারপরে দেখো কি হয়, আমি ঠিক করে নিচ্ছি। আম্মু নতুন জায়গা, কিচ্ছু চেনো না, এদিক সেদিক একা একা ঘুরবা না, আর সব সময় দাদির সাথে থাকবা আর অথরিটির সাথে থাকবা, ঠিক আছে? আরে তুমি তো টেনশন করছো, আমি কি হারিয়ে যাব? বেশি পাপ না মেয়ে, যদি হারা যাস তখন? আরে বাবা যদি হারিয়ে যাই তাহলে গুগল করে নেব। কি করে নিবি? গুগল ম্যাপ। গুগল ম্যাপ? দূর, তুমি কিচ্ছু বলছো? বুঝেছি, গুগল ম্যাপ যে করবি, তোর কাছে স্মার্টফোন আছে? সেই জন্যই তো বল, স্মার্টফোন কিনে দাও। ওরে বাবা, আল্লাহ দেখো। আই অথই, অথই আই, গাড়ি কই? রাস্তায়। রাস্তায় মানে এখন পর্যন্ত গাড়ি আসলো না, তো ঢাকা ছাড়বি কখন? সকাল সকাল বের হয়ে গেলে ভালো হতো না, আসবি কখন, যাবি কখন? আরে যাবো, মানে গাড়িটা আসলেই আমরা বের হয়ে পড়বো, আর আমরা তো বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থাকবো। দেখো তোমার অফিস থেকে ফেরার আগেই আমরা চলে আসবো, তাই না রে? আমার অফিসে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি যাও, এই দিকটা আমি দেখে নেব। ঠিক আছে আম্মু, ভালো থেকো। হ্যাঁ লক্ষ্মী সোনা, ওই ওকে হচ্ছে দুপুরবেলা খাইয়ে দিতে হবে। আমি আমি বলি ওকে, আমি দুপুরে নিজে খাইয়ে দিব, ওর হাতটা আমি সারাক্ষণ ধরে ধরে রাখবো, ওকে কোনো দিকে দৌড়াতে দিব না, আমি একদম সারাক্ষণ পারলে ওকে কোলে তুলে বসে থাকবো। ঠিক আছে তুমি যাও। আর হচ্ছে ওই তালা মেরে যাবি, আর চাবিটা হচ্ছে তোর মার কাছে দিয়ে যাবি, যদি তোদের আসতে দেরি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা মা কোথায়, মা রেডি হয়েছে? হ্যাঁ একটু সময় লাগবে, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, তুই একটু সাজুগুজু করতে হবে না? তুই তুই আমার শাশুড়ির সাথে না বেশি ফ্রি হয়ে গেছিস। ভালো করে থাকবা, আর ওই আঙ্কেলের সাথে একদম বেয়াদবি করা যাবে না, ঠিক আছে?
অতএব আন্টির হাত ধরে ধরে হাত পা। ওকে মা, ওকে বাই, ঠিক আছে আমি গেলাম। তুমি না টেনশন করো না তো, আমি আছি, আমি দেখে দেখে রাখবো। আচ্ছা, তোমার এই গাড়িওয়ালা বন্ধু কখন আসবে? তো দেরি করছে কেন? আরিয়ানা, তুই কি জানিস তুই যে আমার গাড়িওয়ালা বন্ধুকে চিনিস? হ্যাঁ, মিস্টার সায়ান। ইস, এক কথা ধরে ফেললো। আচ্ছা বলো না, মিস্টার সায়ান কি আমার দাদুর ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ, তুই কি করে জানলি? তাহলে আমাকে কেউ বলেনি কেন? তুমিও বলেনি, দাদি বলেনি, আমি স্টেশন শেয়ানও তো বলেনি। আসলে ব্যাপারটা হলো, তোর আর মিস্টার শেয়ানের বন্ধুত্বটা যেমন সিক্রেট, ঠিক একইভাবে দাদি আর শেয়ানের বন্ধুত্বটাও সিক্রেট, কেউ কাউকে বলে না। তাই? হ্যাঁ, আমি কিন্তু তোর কাছে ফাঁস করে দিলাম, তুই কিন্তু কাউকে বলিস না। ব্যাপারটা তো খুব মজার, তাই না? ব্যাপারটা আরো মজার হতে পারে। কিভাবে? শুন, তুই যে মিস্টার শায়ানকে চিনিস, এই ব্যাপারটা তোর দাদির কাছে প্রকাশ করবি না, আবার তোর দাদি যে মিস্টার শায়ানের বন্ধু এই কথাটাও তুই এমন ভান করবি যে তুই জানিসই না। কেন? মজা হলো, মজার কাজ মজা করলাম আমরা, মানে এমনটা হবে যে শুধু দাদি জানে যে দাদি সব কিছু জানে, কিন্তু তুই যে সব কিছু জানিস সেটা কেউ জানবে না, মজা না? কতক্ষণ চলবে এই খেলা? ধর সারাদিন। এতক্ষণ? না না, এতক্ষণ খেলতে পারবো না। খেলতে না পারলে নাই, তবে একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে মিস্টার শায়ান যে তোর মায়ের অফিসে চাকরি করে এই কথা কোনোভাবে দাদি যেন জানতে না পারে। কেন? এত কেন কেন উত্তর দিতে পারবো না, তো যেটা বলছি সেটা কর। আর অবশ্যই মাথায় রাখবি এই সব কিছু তোর মা যাতে জানতে না পারে। ওকে? কিন্তু কতদিন মার কাছ থেকে লুকাবো? বেশি দিন না, এই আর অল্প কয়দিন, আর অল্প কয়দিনের মধ্যে সবাই সব কিছু জেনে যাবে। এই দাঁড়া, আমাদের ড্রাইভার কল দিয়েছে। হ্যাঁ ড্রাইভার শায়ান, বলুন। না শুনেন, নাজিফাবু বের হয়ে গেছে অফিসের জন্য, এখন রাস্তা ক্লিয়ার, আপনি চলে আসেন। ওকে, তাড়াতাড়ি আমি দেখি তোর দাদির কি অবস্থা, তুই জুতা টুতা পরে নে, আমরা এখনই বের হবো। ছেলেটা গেল কই? বাড়িতে এত লোকজন আসবে। হ্যাঁ, উঠান টুঠান এখনো পরিষ্কার হলো না, কখন পরিষ্কার করবে? আমি কখন রান্না চড়াবো? কাকা আইসা বসছি। ওই তুই গলার মধ্যে এটা কি বানছোস, কি সাজ সাজছোস? ঢাকা থেকে গিয়ে চাইবো, আমাকে একটু স্মার্ট হতে হইব না? আমাকে একটা স্ট্যাটাস আছে না? ওই টাই বানলে কি স্ট্যাটাস বাড়ে? হ ওই টাই পরলে না মানে মনের মধ্যে কেমন যেন একটা ভাব এসে পড়ে। তুই এটা পাগল রে ভাতিজা, টাই বান্ধা এই গরমের মধ্যে কাম করতে পারবি? এই না নিয়ে আপনি কোনো চিন্তা করেন না তো কাকা, সব কাম একেবারে রকেটের মতন হয়ে যাবে, ঠিক আছে? আপনি কোনো চিন্তাই করেন না। ওরে মোরে পাগল পোলা, পাগল পোলা, পাগল পোলা রে, আমি কি করুম? হ্যাঁ, এটা এটা কি করে ওই? হ্যাঁ, ওর মাথার মধ্যে কিছু আছে। হ্যাঁ, টাই টুই বান্ধা একেবারে শার্ট প্যান্টের মধ্যে ঢুকা কাম করলে এটা কেমনে হইব? আরে তাড়াতাড়ি আমাদের রান্না বাড়ি করতে লাগবো। কাকা বাবা, তুমি অফিস ফেলে এভাবে চলে আসলে অসুবিধা হবে না তো? না না খালাম মা, আমি অফিসে সবকিছু গুছিয়ে দেখবো এসেছি, আপনি টেনশন করছেন, খামাখা। আচ্ছা
জানো এরকম একটা সুন্দর গাড়িতে আমি কোনোদিন চড়ি নাই, আর আমার খুব শখ ছিল এরকম একটা সুন্দর গাড়ির এই সামনের সিটে বসা। দেখো কোনদিন কল্পনাও করতে পারিনি, অথচ একটা অপরিচিত ছেলের সঙ্গে ফেসবুকে পরিচয় হলো, সে আবার আমাকে এরকম গাড়িতে করে নিয়েও যাচ্ছে। আলাম্মা আপনার ভালো লাগছে শুনে আমার খুব ভালো ফিল হচ্ছে। শান ভাই সামনে মোড়ে একটু দাঁড়াবেন, ওখান থেকে উঠবে। কে উঠবে? আমার আরেকটা বন্ধু। কোন বন্ধু? নক্ষত্র, আমার বয়ফ্রেন্ড। ওকে আবার সাথে না, দরকারটা কি? ঢাকা শহরে তো অনেক প্রেম করছে, তা একটু ভাবলাম একটু গ্রামে যে প্রেম করে আসি, বনে বাদারে পাট ঝাড় বাঁশ ঝাড় এসবের মতো। অথই সাথে আরিয়া না আছে, কথা বলতে একটু সাবধানে বলিস। চুপ থাকো তো, তুমি একটা স্বার্থপর সখী, তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমার বয়ফ্রেন্ডকে নিতে দেবে না। আই এই শান না ছাড়ো, কেনে কেনে সবকিছু ঠিকঠাক মতন দিয়েছেন তো কাকা? হ্যাঁ নাড়া টাড়া লাগবো? না না। দেখেন কাকা না রে, গরম মশলা একটু কমতি আছে রে। কাম কর, চারটা এলাচি আর কটা তেজপাতা দে। আর কাকা ওই চারটে এলাচি আর কটা তেজপাতা দেন, চালু করেন। সাধে কি আপনার এই কাশির জন্য পুরো এলাকাবাসী পাগল? হ্যাঁ এই কাশি করেই তো আপনি বাড়িঘর সব করলেন। কাকা এই এত সুন্দর রান্না আপনি কই শিখলেন? কন্ত ইসলাম বাবুর্চির কাছে। 9 বছর চাকরি করার পরে ধীরে ধীরে সব সিক্রেট আমারে জানাইছে। সিক্রেট? কি সিক্রেট? এটা তোরেও আমি জানাবো, যেন আমি মরে যাওয়ার পরে এটা না হারায় যায়, এইটাই তুই চালাবি। সত্যি কইতেছেন কাকা? আপনি আমারে শিখাইবেন? হ, আমার ছেলেরা তো বিদেশের মাটিতে সুখে শান্তিতে আছে, আমি পঙ্গু হওয়ার পরে আমার দেখাশোনা তো তুই করস, তোরে তো আমি সব কিছু শিখাই যাবো। শিখাই দেন কাকা, ভালো করে শিখাই দেন। এই যে ছোট ডেক্সিটা নিছস, এর মধ্যে কিন্তু হাজার হাজার সিক্রেট আছে। এই যে তুই মাংসটা নিছস, এই খাসিটার বয়স কত, পিস কীরকম সাইজ হইব, কোন চাল কতবার ধুইতে হইব, কোন চুলে রান্না করতে হইব, এটাও একটা বিষয়। বুঝছি। বাবা রে
কাজে। গ্যাসের চুলার কাচ্ছি আর খড়ির চুলার কাচ্ছির মধ্যে অনেক ফারাক কিন্তু। এইটা আবার কেমন? খড়ির চুলা আর কয়লার যে কালো ধোঁয়াটা হয় এটা কিন্তু কাচ্ছির একটা ফ্লেভার তৈরি করে। আমার কাচ্ছি কিন্তু ওই গ্যাসের চুলায় রান্না করলে ভালো হইব না, খড়ির চুলায় রান্না করতে। এত হিসাব কাকা, তাহলে তো এগুলো সব লিখা রাখতে হইব। খালি লিখলে হইব না, প্র্যাকটিস করতে হইব, প্র্যাকটিস করতে হইব। আচ্ছালা আচ্ছালা, ওই খুন্তাটা দেন তো কাকা, উপরে তুলবি। হয় স্যার। দেখবি যেন মাংস যেন গুড়া গুড়া না হয়। দেন। আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে তোল, আস্তে তোল, হ্যাঁ উল্টা দে, বাস ঠিক হতেছে কাকা। ডেকে দে, ডেকে দে, ডেকে দে, ডেকে দে, ঢাকেন ঢাকেন ঢাকেন, ঠিক মতো ঢাক, ওই যে বাতাস বাইরে যেতেছে। এরপরে কি করবি? আটা গুলবি, আটা গুইলা চারিদিক দিয়ে পট্টি লাগাবি, পট্টি লেগা নিচে দমে দিবি, বুঝছস? আউনের তো টাইম হয়ে গেছে কাকা। ওই আপনি তো কইলেন না এখনো, যিনি ঢাকা থেকে আইতাছে উনি আপনার কি হন? এটাও একটা সিক্রেট, তোরা এখন কোন যাইব না। ওই ঠিক মতো দেখিস। হ্যাঁ ওই দেখেন একটু নানা দেওয়া লাগবো নাকি? তুমি আগের মতোই আছো রাজিয়া, একটু বদলাওনি। কি যে বলেন না হানিফ ভাই, একটু দেরি হয়ে গেল আসতে। এত কষ্ট করে আমার বাড়িতে এলে আমার বিশ্বাসই হচ্ছে না। সব কিছু সম্ভব হয়েছে এই ছেলেটার জন্য। ওর নাম সায়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে বান্দরটা দেখছেন না, এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা তোমার সেই সখী অথই না? কেমন আছেন আপনি? খুব ভালো রে। আচ্ছা আমাদেরকে যে দাওয়াত টাওয়াত করে আনলেন, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তো? আয়োজন করেছেন তো ঠিকঠাক মতো? কি কন, হানিফ কাকায় তো তার বিখ্যাত কাশ্মীর বিরিয়ানি রান্না করছে। আচ্ছা আপনি কি ওনার ভাতিজা? আপনি আমারে চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনে চিনে চিনে। শোনো, সকালে নাস্তার জন্য ক্ষীর আর মুড়ি রেখেছি, তারপর তোমরা ঘুরে টুরে এলে যখন খুব খিদা পাবে তখন হবে খাচ্ছি। আচ্ছা এই বাবাজিটা? ওর নাম নক্ষত্র, এই ওর বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসল গেস্টের দিকে তাকাই, তুমি আরিয়ানা না? তুমি আমাকে স্যালুট দিলে কেন নানা ভাই? আপনি তো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের স্যালুট দিতে হয়। আমার কাছে এসো,
আমার কাছে এসো। অনেকেই সভা টভা করে আমাকে সম্মান জানায়, কিন্তু এই বাচ্চার সম্মানই আমার কাছে সবচেয়ে মূল্যবান। বাচ্চাদের দেখলে মনে হয় আমি এত বড় একটা কাজ করে ফেলেছি। আচ্ছা রাজিয়া, তোর বৌমা এলো না? ও তো আজকে অফিস আছে, এই জন্য আসতে পারেনি। ও, তুমি তো তার সম্পর্কে অনেকবার বলেছ, তাই আমার খুব দেখার ইচ্ছে ছিল। আজকালকার যুগে যে এত ভালো বউ হয় এটা আমার জানা ছিল না। আমার তিন ছেলের বউরা আমার ছেলেদেরকে নিয়ে দূরে চলে গেছে। যাই হোক, চলো চলো ভিতরে চলে যাই। মিস নাজিফা, এই ফাইলটা একটু চেক করে নিন। স্যার, এটা তো মার্কেটিং ডিপার্টমেন্টের ফাইল, মিস্টার শায়ন। এটা মিস্টার শায়নেরই দেখার কথা ছিল, বাট উনি তো আজকে এলেন না। ও আসেনি, চলে আসবেন হয়তো। আজকে আর আসবেন না, উনি ছুটি নিয়েছেন। ছুটি নিয়েছেন? বাহ, আজকে থেকে সবাই ছুটি নিয়েছে। সবে মানে মানে আর কে কে আছেন? না না, আমার আমার বাসায় আমার শাশুড়ি, আমার বাচ্চা, আমাদের পাশের বাসায় একটা ছোট বোন থাকে, ও ওরা সবাই মিলে কি পিকনিকের মতো একটা করছে। বাহ, সবাই পিকনিকে আছে, আপনি আর আমি ঈদ কাটার কাছের খাঁচার বন্দি। যাই হোক, ফাইলটা একটু দেখে নিন। স্যার, এটা তো স্যার মার্কেটিং ডিপার্টমেন্টের, আমি কি বুঝতে পারবো? মিস নাজিফা, খুব একটা বেশি কঠিন না। আপনি আবার ভাববেন না যে আমার কাজটা আপনার উপর চাপিয়ে দিচ্ছি। আপনি তো বিজনেস স্টাডির উপরে অনার্স শুরু করছেন, তাই বলছি ফাইলটি একটু দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা তো নিতে হবে। ইউ আর রাইট স্যার, আপনি যদি আমাকে এভাবে হেল্প করেন আমি আমি বোধহয় অনার্সটা কমপ্লিট করতে পারবো। করতে পারবো আবার কী জিনিস, অবশ্যই পারবেন। আপনাকে অনার্স পাশ না করিয়ে আমি অফিস থেকে যাচ্ছি না। একবার রান্না করে তোমার হবু জামাই যদি খাওয়াও তাহলে তোমার জামাই আর অন্য কোনো মেয়ের কাছে যাইতে পারবে না। ওটা চাইলে এমনিও পারবে না, ওর এত বড় সাহস কি আছে? মেরে হাড্ডি গুটি দিয়ে আমি নিজে বিরিয়ানি বানিয়ে ফেলবো। আচ্ছা, আপনার হোটেল ছিল একটা? হ্যাঁ, অসুস্থ হয়ে গেলাম, ছেলেরা বিদেশে চলে গেল, কি করে চালাম? কিন্তু আপনার রান্না তো একটা অ্যাসেট, আমি এটা প্রচার হওয়া উচিত। ভালো চলবে এই বিরিয়ানি, হারিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। আমার ভাতিজাকে শেখাচ্ছি এখন, ও যদি ঠিক মতো চালায়। শুনেন ভাই, আপনি খুব ভালো করে রান্নাটা শিখে নেন, বুঝছেন? আর দোকান দেওয়ার সময় যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন, ঠিক আছে? আপনি আমারে হেল্প করবেন? আপনি তো আমারে চিনেনই না ঠিক মতো। ও হলো ওই ছেলে যে নাকি
চেনা অচেনা লাগে না, সবাইকে হেল্প করে। আচ্ছা যা, সায়ন সাহেবের নাম্বারটা নিয়ে রাখিস। এই যে নানু ভাই, তোমার কেমন লাগছে? খুব ভালো। তোমাকে না আমি আমাদের বাসায় নিয়ে যাব। তাই? হুম, তুমি আমাদের প্রত্যেক দিন রান্না করে খাও। রাজিয়া, আর একটু নাও। না না না, আর একদম পারবো না। হানিফ ভাই, আপনি যে এত ভালো রান্না করেন কোনোদিন জানতাম না। তুমি যখন চিনতে তখন তো আমি শিখিনি, সময় আমাকে শিখিয়ে দিয়েছে। এই সায়নকে আর একটু দাও না। আচ্ছা, মানে আমরা সবাই খাচ্ছি, আপনি খাচ্ছেন না, দেখতে খারাপ লাগছে না? না 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 না, বাস বাস বাস, আমার জন্য এসব নিষিদ্ধ। মানে লাল মাংস আমার জন্য একেবারেই নিষিদ্ধ। সে কেমন কথা, আপনার নিজের হাতে রান্না করা এত মজার খাবার অথচ আপনি খেতে পারবেন না? তো পৃথিবীর বেস্ট খাবার এটা। আমার কাছে শ্রেষ্ঠ খাবার অন্য কিছু। অন্য কিছু কি সেটা? বাবা, মুক্তিযুদ্ধের সময় আমরা তিন বন্ধু তিন দিন ধরে না খাওয়া অবস্থায় আমরা কাতর হয়ে পড়েছিলাম, কোথাও একটু খাবার পাচ্ছি না। খাবারের জন্য আমরা হাঁটছি তো হাঁটছি, আমরা একটা বাড়ি পেলাম। যে বাড়িটাতে আমরা গেলাম খাওয়ার জন্যে, সেই বাড়ির লোকরা খুব গরিব। আমরা ভাত চাইতেই উনি এক সাংখ্যে ভাত দিলেন, শুধু ভাত, তার সঙ্গে কিছুই নেই। আমি ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি ওই বাড়ির পিছনে দুটো করলা ঝুলছে। আমি দৌড়ে গিয়ে করলাটা নিয়ে আসলাম আর বললাম যে একটু সেদ্ধ করার কিছু দেবেন। ওনারা একটা দিল, সেদ্ধ করার একটা পাতিল দিল, আমরা সেদ্ধ করলাম। ওই করলাটা সেদ্ধ করে লাল মরিচ দিয়ে হাত দিয়ে মেখে আমরা তিন বন্ধু খাপ 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 করে খেলাম। এই যে তিন দিন ধরে যে না খাওয়া অবস্থায় আমরা খেয়েছি, আমাদের মনটা শান্তি হয়ে গেল। আমার কাছে ওই খাবারের স্বাদ, আমার কি যে তৃপ্তি মনে হয়েছিল, ওই রকম স্বাদ আর পাই না। উঠে আমার কাছে শ্রেষ্ঠ খাবার ছিল। হ্যালো, সুচেপু, আমার আমার আসলে কিছু ডেটা দরকার। কিসের ডেটা? এই গত মাসে কারা কখন অফিসে এসেছে, কখন গিয়েছে, এগুলো কিসের জন্য বলেন তো? না, একটু দরকার ছিল, যদি আপনার কোনো সমস্যা না হয়। না না, কোনো সমস্যা নেই, আমার কাছে এখনই লিস্ট করা আছে, আমি আপনাকে মেইল করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। অথর সাথে মিস্টার সায়নের ভালো সম্পর্ক, এখন কি আরিয়ানাকে নিয়ে মিস্টার সায়নের সাথে দেখা করে? বিশ্বাস হচ্ছে না। আরিয়ানা তাহলে নিশ্চয়ই বলতো। ও তো মিস্টার সায়নকে চেনে, জানে যে আমি এই অফিসেই কাজ করি। তাহলে কি
সে গোপন করবে নাকি পুরো ব্যাপারটাই কাকতলীয়? ঝাঁকায় না তো এটা। আচ্ছা আমি ওদিকে বসলাম। হ্যাঁ মাকে তোমাকে অপছন্দ করে না তো? কেন বলতো? না তাহলে আমরা মার কাছ থেকে জিনিসটা লুকাচ্ছি কেন? তোমার কি বেশি খারাপ লাগছে আরিয়ানা? না না, আসলে আমি মায়ের কাছ থেকে এর আগে কিছু লুকাইনি তো তাই। অ্যাকচুয়ালি আরিয়ানা, আই এম রিয়েলি সরি, তোমার বেশি খারাপ লাগছে? আসলে ছোট্ট একটা ঝামেলা আছে বুঝছো, মানে তুমি ছোট তো তুমি বুঝবে না, বাট আই প্রমিস ইউ আমি তোমার মাকে তোমার আমার ফ্রেন্ডশিপের কথাটা বলে দেবো, আর তোমার দাদিকে, তোমার দাদিকে বলে দিব নাজিফা আর আমি একে অফিসে জব করি, সবাইকে সব কিছু বলে দিব। এবার হয়েছে? ঠিক আছে। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই যে আরিফ, দাও এসে বসে লন খান, কাছি বিরিয়ানি একদম হজম হয়ে যাইব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি খাবে? ও এই লাম ভালোই পানি। ওই আপনার ওই মোবাইলে ওই ছোট্ট করে একটা মিস কল দিছি, ওই লাস্টে 321। হ্যাঁ একটু সেভ করে রাখেন। হ্যাঁ দাঁড়ান দেখছি, লাস্টে 321। হ্যাঁ পেয়েছি। কি নামে সেভ করবো? ওই আমার নাম তো কামরুল। কামরুল, কামরুল না না, ওই গ্রামের সবাই আমার ভাতিজা কয়ে ডাকে। ভাতিজা? হ ওই হানিফ কাকা আমার ভাতিজা কোনের পর থেকে এই ঘটনা ঘটছে। এই গ্রামের সবার যখন যা দরকার হয় সবার আগে আমারই ডাকে। আমি এখন গ্রামের সবার ভাতিজা, তো আপনি ওই ভাতিজা নামেই সেভ করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাতিজা। তাহলে আমি আপনাকে ভাতিজা আঙ্কেল বলে ডাকবো। হ ভাতিজা আঙ্কেল? না না, মানে ব্যাপারটা কেমন গড়বড় হয়ে গেল না। আচ্ছা আচ্ছা আমি আমি বুঝছি। শুনে আরিয়া না, তুমি ভাতিজা আঙ্কেল না, তুমি আঙ্কেল বলে ডাক তাহলে। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে তাহলে আপনারা ডাব খান, কিছু লাগলে আমার ডাইকেন। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাতিজা আঙ্কেল। মিষ্টি আছে, গুড, ঠিকঠাক যাবে, ঠিকঠাক যাবে, ও ঠিকঠাক যাবে। চলো নামে তো না। যুদ্ধ থেকে ফিরে আপনি আমাদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, দেখি বাড়িটা ফাঁকা। শুনলাম তোমরা নাকি তোমার নানি বাড়িতে চলে গেছো। এর জিগায় অরে জিগায় কেউ খুঁজে পারে না, তোমাকে ঠিকানাও
কেউ খুঁজে পারে না। তাই আমি নিজেই তোমার খুঁজে বাড়াইছিলাম। আপনি আমারে খুঁজতে বাইরেছিলেন? হরাজিয়া। তারপর? খুঁজে ফিরতেছিলাম, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। আমি আর ওদিকে পা বাড়াই নাই। আল্লাহ নসিবে যা লিখছে তাই হবে। তবে আল্লাহ আমার নসিবে একজন ভালো বউ দিয়েছিলেন। আমাদের আরিয়ানার দাদা যেন খুব ভালো মানুষ ছিলেন। আপনি তো জানেন না, বিয়ের অনেক দিন আমার কোনো সন্তানাদি হয় নাই। নানা মানুষ নানান কথা বলতো, কিন্তু উনি সব সময় আমারে আগলায় রাখছেন, সান্ত্বনা দিছেন, মনে কষ্ট পাইতে দেন নাই। এত ভালো মানুষ ছিলেন। তোমার বড় ছেলে দেখাশোনা করে? সেই সব কথা আর কি বলবো, অনেক দুঃখের কথা হানিফ ভাই। এই গত মাসে আসছিল, 10 বছরের মধ্যে এই একবার এসে আসছে। আর কি জন্য আসছে জানেন? বাড়িতে আমার যে সয় সম্পত্তি আছে আমার নামে, সেইগুলো তারে লিখে দেওয়ার জন্যে। এইসব কষ্টের কথা খবরে বলা যায় বলেন? না না, তোমার উপর তো অনেক কষ্ট গেছে। তোমার যে ছেলেটা তোমারে খুব ভালোবাসত, আল্লাহ সেই ছেলেটারে নিয়ে গেছে। আর তারই থুয়ে গেছে যে তোমারে দেখাশোনা করে না। সবই আল্লাহর ইচ্ছা। আপনার কষ্ট তো আমার চেয়ে আরো অনেক বেশি হানিফ ভাই। আমার তো তাও ছেলের বউটা আছে, নাতনিটা আছে। আপনার তো কেউ দেখাশোনা করার নাই, তারপরে আপনি এরকম একটা অসুস্থ মানুষ। বাধ্য এইসব কথা বাধ্য। আল্লাহ কারো না কারো কিছু জুটাই দেয়। এই যে আমার ভাতিজারে জুটাই দিছে। খালি আমার একটাই কষ্ট হয়, চিন্তা হয়, আমি মরে গেলে এ বাড়িটা কে দেখব? আমারও তো একই চিন্তা হানি ভাই। বৌমাটা এত অল্প বয়সে বিধবা হয়েছে, কচি মায়া। আমি মরে গেলে কে তারে দেখবে, কে কি করবে? সামান্য একটা চাকরি করে অল্প বেতনের, তারপরে নাতনিটা আছে, ওর ভবিষ্যৎ কি, বউয়ের ভবিষ্যৎ কি? আমি এইসব চিন্তা করে ওর বিয়ের জন্য চেষ্টা করছিলাম জানেন। রাজিয়া, তুমি শাশুড়ি হইয়া পরের মেয়ের জন্য জামাই খুঁজতেছ? মানে পরে মেয়ে বলতে পারলেন? আমার ভুল হয়ে গেছে রাজিয়া, আমার ভুল হয়েছে। আমার মাফ করে দাও রাজিয়া, আমার মাফ করে দাও। ও যা করছে তোমার জন্য নিজের সন্তানও করে না, আর তুমি শাশুড়ি হয়ে যা করছো সেটা কেউ করে না। আরিয়ানা আমারে স্যালুট করছে, আমার তো ইচ্ছা হইতেছে তোমারে স্যালুট করতে। কি করতেছে রানি ভাই? হাত নামান, হাত নামান বলতেছি, হাত নামান। নক্ষত্র, কি করছো তুমি এখানে? ঘুমাচ্ছ? মাথার মধ্যে মশা, ঘুমাচ্ছ কেন? উঠো, এক ঘন্টা না আধা ঘন্টা ঘুমোতে দাও আমাকে। নক্ষত্র ওঠো। আরে আমরা গ্রামে এসেছি, কোথায় একটু ঘুরবো ফিরবো, প্রকৃতির মধ্যে যাব,
তা না তুমি এখানে ভসভস করে ঘুমাচ্ছো? আমি গলা পর্যন্ত বিরিয়ানি খেয়েছি, আবার একটা কদমও হাঁটার কোনো শক্তি নেই। আর এসব প্রকৃতি টকৃতি, মানে আমার প্রকৃতি তো তুমি। তুমি এখানে বসো, আমাকে পাহারা দাও, আমি তোমাকে দেখতে দেখতে একটু ঘুমাচ্ছি। নক্ষত্র বলছি ওঠো, আমি এখন ঘুরতে যাব। ওঠো ওঠো ওঠো, এসো কেন তুমি আসতে, এখানে ঘুরতে হবে তোমাকে। ওঠো ওঠো ওঠো। তোরা দুজন এখানে কি করছিস? হ্যাঁ দেখো না সখি, আমি কখন থেকে বলছি ওঠো ওঠো, একটু গ্রামটা ঘুরে আসি, তা না সেখানে ঘুমাবে। ঘুমাতে এসেছো তুমি এখানে? খালাম্মা দেখেন না, আমি গতকাল ভোরের 3টা পর্যন্ত পড়েছি, তারপর সকাল থেকে এখানে, তার উপর হানিফ চাচার বিরিয়ানি খেয়ে আমি একটু টায়ার্ড হয়ে ঘুমাতে চাচ্ছিলাম। তাহলে তোমার এখানে আসার দরকার কি ছিল? বাড়িতেই ঘুমাতে। এই চুপ কর, ও একটু ঘুমাতে চাক, ঘুমাত না। এক ঘন্টা তো সব আলসা আলসা, চল এখান থেকে। নক্ষত্র, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চেয়েছিলাম, আশা করি তুমি কিছু মনে করবে না। না না, কি বলেন খালামা, বলেন না। না দেখো, এই অথই আমাকে সই বলে, ঠিক আছে আমি ওর বন্ধু হতে পারি, কিন্তু তারপরেও ওর সঙ্গে আমার যে সম্পর্ক সেটা বন্ধুত্বের চেয়েও বেশি। আমি ওর গার্জিয়ানও বলতে পারো একরকম। জি তা তো বটেই খালাম্মা। দেখো এখানে এসে বুঝলাম যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, তো এই সম্পর্কের কথা ওর বাবা মা নিশ্চয়ই জানে না? মনে হয় না জানে খালাম্মা। তাহলে তো আমার দায়িত্ব আরো বেড়ে গেল। দেখো তোমাদের বয়স কম, এ বয়সে একটা ছেলে একটা মেয়ের প্রতি তার আকর্ষণ থাকতে পারে, একে অপরকে ভালোবাসতে পারো, একটা প্রকৃতির নিয়ম, এটাতে কোনো আমি দোষের দেখি না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন কিছু তোমরা করো না যাতে তোমাদের বাবা মায়ের মনে কষ্ট হয়, তারা অন্যদের কাছে ছোট হন। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি খালাম বুঝতে পেরেছি, এমন কিছু করবো না খালাম না। দেখো আমি বলেছি যে ও হুটহাট করে কি বলে কি করে, কিন্তু একটা কথা মনে রেখো, অথে কিন্তু খুব ভালো একটা মেয়ে, ওর মনটা কিন্তু খুবই ভালো। আমি আশা করব যে তুমি এমন কিছু করবে না যে ও তোমার কাছ থেকে কষ্ট পায়। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন খালাম্মা, আমি এমন কিছু করব না। তুমি অনেক ভালো ছেলে, আমি তোমাকে খুব পছন্দ করি এবং দোয়া করি যে তোমরা সুখী হবে, ভালো থাকবে। থ্যাংক ইউ খালাম্মা, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকো। তুমি এখন ঘুমাও, হ্যাঁ রেস্ট করো। এই যে বলেছি না, বান্দর খালি বন বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই ধরে নিয়ে আসছি। কি নানা ভাই, আমাদের বাড়িটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। ইস, তোমার বাড়িটা যদি আমার হতো। মনে করো এটা তোমার বাড়ি, যখন খুশি তখন তুমি চলে আসবা। কিভাবে আসবো, অনেক দূর তো, আমার কি নানা আছে উড়ে উড়ে চলে আসবো? এই পাকনা পাকনা, আমি বন্ধ কর। আসো আসো, আর আমার কাছে আসো।
তোমার নাতনিটারে আমার কাছে রেখে যাও। রাখেন রাখেন, একদিনে মাথা একবারে পাগল করে দিবে, তখন এই আপদ দূর করতে পারলে আপনি বাদ। আমি আপদ? আপদ আপদ না, শুধু মহা আপদ। আমি মহা আপদ? না 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 না, আরিয়ানা লক্ষ্মী, তুমি যদি থাকতে চাও বেশ বলো, তাদের কথা শুনো না। কিন্তু আমি যদি এখানে থাকি আমার মা তো একা থাকবে, আমার মা তো আমার ছাড়া কেউ নেই। হ্যাঁ তাও তো ঠিক, ঠিক আছে আমি তোমার মাকে বলবো, তোমরা তিনজনে এসে আমার এই বাড়িতে থাকবা। সত্যি? তাহলে তো খুব ভালো হবে, আমাকে স্কুলে যেতে হবে। খালি ওই এক মতলব স্কুল ফাঁকি দেওয়া। আচ্ছা হানিফ ভাই, ওই আপনি যখন যুদ্ধে যান তখন তো ফুপাজি ফুপুজান ওনারা খুব অসুস্থ ছিলেন, আর আমরাও তো চলে গেলাম নানা বাড়িতে, তারপর ওনাদের কি অবস্থা হলো? আমি যুদ্ধ করেও ফিরে আসি, কিন্তু যারা যুদ্ধের সাথে জড়িত ছিল না, আমার বাপ মা তাদের হানাদাররা। আর পুতুল ওর কি খবর? ওই ছেলেটা আমার ছোট বোনটা রে। কি হয়েছিল আপনার ছোট বোনে? কিছু না দাদু ভাই, তুমি বড় হও তারপর আমি তোমাকে সব বলবো। তাহলে তো তোমার কেউ নেই, মা নেই বাবা নেই বোনও তো নেই। আছে 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 দাদু ভাই, আমার তিনটা ছেলে আছে। কিন্তু ওরা তো থেকেও নেই। আপনি আপনি একদম একা একজন মানুষ হানিফ ভাই। সময় রাজিয়া, আমার বয়স হয়েছে, এ সংসারে আমি একজন বাতিল হওয়া মানুষ। তুমি মন খারাপ করো না দাদু, আমি মাকে বলবো, আমরা সবাই এই বাড়িতে চলে আসবো। বেড়াতে অবশ্যই আসবে, কিন্তু তোমাকে তো এখানে এসে থাকা যাবে না, তোমার স্কুল আছে না, তোমার স্কুল ফাঁকি দেওয়া চলবে না, তোমাকে লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে তোমাকে। তোমার দাদু ভাই বলল তোমার মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, তুমি বড় হয়ে তোমার মায়ের পাশে দাঁড়াবে, তাদের কষ্ট দূর করবে, তাই না? তা তো করবই, আমি কখনো আমার মাকে একা ফেলে বিদেশ যাব না। নক্ষত্র একটা কাজ করো, তুমি এই গরুটা চড়াই আসো। হ্যাঁ হ্যাঁ নাও না, মানে শুনুন আমার একটা ইচ্ছা ছিল, আমি একটা রাখাল ছেলের সাথে প্রেম করব। উফ কি যে ভালো হতো, রাখাল ছেলেটা বাঁশি বাজাতো, আমাকে গান শোনাতো, তারপরে এরকম গরু ছাগল সব কিছু চড়াতো, তারপরে শুনো না, তারপরে আমি নদী পাড়ে যেতাম, নদী পাড়েতে যেয়ে এরকম কলসির মধ্যে পানি নিতাম, কলসিটা আমার কোমরে রাখতাম, তারপরে হেলে দুলে আমি হাঁটতাম, আমার পিছনে পিছনে রাখাল ছেলেটা হাঁটতো আর বাঁশি বাজাতো, কি যে মজা হতো। ধ্যাত, আমার না এই শখ আহ্লাদ কিচ্ছু পূরণ হবে না। আসলে অথই আমার না তোমার জন্য খুব খারাপ লাগছে জানো, তোমার যদি এরকম সত্যি সত্যি একটা রাখাল বালকের সাথে প্রেম হতো, তাহলে তুমি রাখাল বালকের জন্য রান্না করতে, রাখাল বালক যখন দূরে গরু চড়াতে যেত তুমি রাখাল বালকের জন্য খাবার নিয়ে মাঠের আইল ধরে হেঁটে যেতে, যে রাখাল বালককে নিজের হাতে খাওয়াতে, তোমার আঁচল দিয়ে মুখ মুছে দিতে, তারপর আবার আস্তে আস্তে বাসায় চলে আসতে, আসার পথে গরুর গোবরগুলো দু হাতে তুলে নিয়ে আসতে। হ্যাঁ ওই গোবর জ্বালিয়েই তো তোমাকে রান্না করতে হতো রাখাল বালকের জন্য। লাগবে না আমার রাখাল ছেলে, আমার এই জীবন ভালো আছে, সরো এখান থেকে। না না কেন, শুনো গরুর গোবর ভা
নক্ষত্র বাঁশি বাজাতে পারো? ওরা যেন 50 বছর আগের সেই আমরা। আরে আপনি আর কত কি খাবেন? হ্যাঁ শুনেন, আর আর বেশি কিছু খাবার কিন্তু মানে জায়গাও নেই আর বাতাস নেওয়ারও দম নেই। এইটাই লাস্ট, ঘুরে দুধে চা। আচ্ছা ঠিক আছে, শুনেন আপনি কিন্তু সারাদিন আমাদের জন্য অনেক খাটাখাটনি করেছেন। খাটাখাটনির কি আছে, মানে অতিথি সেবা করা তো মজার কাম, আর তাছাড়া সোয়াবও পাওয়া যায়, এই সব দিক থেকেই লাভ। হ্যাঁ ঠিকই বলেছেন, ট্রাই করি। বাহ আসলে দারুণ হয়েছে চাটা। আরেক কাপ না? না 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 বাবা, আরেক কাপ না, বরং ওই কাপটা আপনি অন্য কাউকে দিয়ে দিন। তাহলে সবাই নাস্তা দিন, আপনি খান। জি মা, কালামা বসুন। এখন রওনা দেওয়া উচিত না, রাত হয়ে যাচ্ছে। আপনি যখন বলবেন তখনই আমরা রওনা দিব, আমি রেডি আছি। আচ্ছা, আর তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি কালামা বলেন না। তুমি কষ্ট করে আমাদেরকে এত দূরে নিয়ে এসেছো, আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক একটা সুন্দর দিন, আনন্দের দিন। আমি অনেক দিন এরকম একটা সুন্দর দিন পাইনি। তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, তোমাকে ধন্যবাদ জানিয়েও ছোট করতে চাই না আমি। না না খালাম্মা, আপনি কি বলছেন এসব? আমার নিজেরই ভালো লাগছে যে আমি আপনার আনন্দের জন্য এতটুকু করতে পেরেছি। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি বাবা, আল্লাহ তোমার সব দিক দিয়ে ভালো করুন। থ্যাংক ইউ খালম। যাই হ্যাঁ, ওদেরকে তারা দেই, নাহলে তো আসবে না কেউ, খুব মজা করছে সব কয়েকটা মিলে। এই আরিয়ানা, তোমরা দুজন মিলে বাংলা সিনেমার মতো মানে ডুয়েট গান গাচ্ছো, সিন ক্রিয়েট করছো, বাহ বাহ বাহ, ভালো ভালো। কেন জেলাস লাগছে?
হ্যাঁ একটু তো লাগছে, লাগাটাই স্বাভাবিক না। অবশ্য হ্যাঁ একটা কথা আমি মানি, সবার কপালে সবসময় সবকিছু থাকে না। থাকবে থাকবে, তোমার কপালেও অনেক কিছু জুটবে, টেনশন নিও না বেশি, জুটবে, হবে হবে, সব হবে। তবে হ্যাঁ নক্ষত্র ভাইয়া, শুধু কি বাঁশি বাজাও নাকি পড়াশোনাটাও ঠিকঠাক মতো করছো? না ভাইয়া, পড়াশোনা করছি ঠিকঠাক মতো, হয় পড়াশোনা হয় না। আমি দেখেছি বাঁশি তুমি ঠিকঠাক বাজাচ্ছ, তবে তোমার লাইফে না একটা পাগলি জুটেছে, মানে আবার প্রেম তোমার পড়াশোনাকে যাতে হ্যাম্পার না করে। না ভাইয়া করবে না, আর ও পাগলি হলেও যাতে মাতাল তালে ঠিক, পড়াশোনা আমার চেয়ে বেশ ভালোই, গত 3 সেমিস্টার ধরে সব সাবজেক্টে মার্ক আমার চেয়ে বেশি পাচ্ছে। ওয়াও, তাই নাকি? ইয়েস ইয়েস। ওকে ভাইয়া, আমি শুনলাম আপনি ব্যারিস্টারি কমপ্লিট করেছেন লন্ডন থেকে। অ্যাকচুয়ালি আমি শেষ করিনি। না আসলে ভাইয়া, আমারও ইচ্ছা ছিল অনার্স শেষ করে দেশের বাইরে হায়ার ডিগ্রির জন্য মানে ট্রাই করব, সো এই ব্যাপারে যদি একটু হেল্প করতেন আর কি। ওয়েল, তোমার বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার পড়ালেখার ক্ষেত্রে আমি তোমাকে কোনো সাজেশন দিতে পারবো না, কারণ বললামই তো আমি নিজেই পড়াশোনা শেষ করিনি। আর কেন ভাইয়া, পড়াশোনা শেষ করবেন না? হ্যাঁ করব, মানে ইচ্ছা তো আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে। বুঝতে পেরেছি নাজিফা আপু। আস্তে আস্তে আস্তে। আরিয়ানা, কি হচ্ছে আরিয়ানা? হানিফ ভাই, আপনি এইসব ছেলে মেয়েগুলোকে দোয়া করে দেন, ওরা যেন আপনার মতো সাহসী হতে পারে। মুক্তিযোদ্ধাদের মতো সাহসী আমরা কখনোই হতে পারবো না। হতে তো হবেই বাবাজি, বাবাজি আমি কিন্তু যুদ্ধ করে পা হারাইনি। আমার হোটেলে কিছু লোক চাঁদা নিতে এসেছিল, আমি দিতে অস্বীকৃতি জানাই, তারা আমাকে মেরে মাথায় রক্ত জমাট বাঁধায়, তাতে আমার স্ট্রোক করে, আমি প্যারালাইজড হই। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ কোনোদিন শেষ হয় না বাবা, যেখানে অন্যায় অবিচার আছে তখন তোমাদেরই মুক্তিযুদ্ধের সাহস নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, তবেই না কোনো একদিন দেশের মুক্তি আসবে। ঠিক আছে তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে, মেঘের গর্জন পাওয়া যাচ্ছে, বৃষ্টি আসতে পারে। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ। আবার দেখা হবে রাজিয়া, কত 2 বছর হলে আমি ঝুঁকি ঝুঁকি বেঁচে আছি, আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, আল্লাহ আমার উঠায় নাও, কিন্তু আল্লাহ আমার উঠায় নেয় নাই, কেন উঠায় নেয় নাই এখন বুঝতে পারছি, হয়তো আল্লাহ আমার নসিবে এই দিনটা লিখে রেখেছে। আল্লাহ তোমার সাথে দেখা করার জন্য, একদিনের জন্য হলো তোমার সাথে দেখা করার জন্য এই দিনটা লিখে রেখেছে। আমার আমার কোনো ক্ষোভ নেই,
আমার কোনো খুব নেই, আমার কোনো খুব নেই। আপনি ভালো থাকবেন। মজা করে ঘুরলি? হ্যাঁ, খুব মজা হয়েছে আজকে। গাড়িতে করে গিয়েছিলি? ও, কার গাড়িতে গিয়েছিলি? এই তো অথই খালামনির একটা বন্ধুর গাড়িতে গিয়েছিলাম। অথই খালামনির বন্ধু? কি নাম? নক্ষত্র। নক্ষত্র? নক্ষত্র না অথই খালামনির? হ্যাঁ, ভালোবাসার মানুষ। খুব পাকনামি হচ্ছে আরিয়ানা। ওই নক্ষত্রের গাড়ি আছে? হ্যাঁ আছে তো। তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? না, আমি কেন কিছু লুকাবো? জানিস আমিও আজকে ঘুরতে গিয়েছিলাম। অফিসে যাওনি? হ্যাঁ, অফিস থেকে আমি, তুফান ভাই আর ওই মিস্টার শায়ান আমরা ঘুরতে গিয়েছিলাম। মিস্টার শায়ান? হ্যাঁ, চিনতে পারিস নি? ওই যে তোকে পাখি কিনে দিল জোর করে, আমি পাখি নিতে চাইলাম না, মনে আছে? মনে আছে, সে তো মনে আছে। ওই তো আজকে আমরা সারাদিন ঘুরে বেড়ালাম। মা কি মিথ্যুক রে বাবা, মিস্টার শায়ন তো সারাদিন আমাদের সাথে ছিল, সে বলছে তার সাথে ছিল নাকি? কি মিথ্যুক রে বাবা। বৌমা শোনো, আমি রাতটা কিছু খাবো না। ওই যে হানি ভাইয়ের ওখানে বিকেলে অনেক নাস্তা টাস্তা করেছি তো, পেট একদম ভরা। আচ্ছা ঠিক আছে মা, জানি ভালো ছিল। খুব ভালো। তা নক্ষত্র গাড়ি কেমন চালায় মা? নক্ষত্র তো গাড়ি চালায়নি। নক্ষত্র গাড়ি চালায়নি, কে গাড়ি চালিয়েছে? না, ওই যে অথইর আরেক বন্ধু। অথইর বন্ধু? কি নাম? কি শায়ান। শায়ান, মাথা নাড়াচ্ছিস কেন? কি বললেন মা? শায়ান খুব ভালো ছেলে। আচ্ছা শায়ান, ও আচ্ছা। এই কি রে, তুই মুখ ঢাকছিস কেন? মা, ও মুখ কেন ঢেকেছে সেটা আমি আপনাকে বলছি। শায়ান যে আপনাদেরকে আজকে ঘুরালো সে কে জানেন? কে? মিস্টার শায়ান আমাদের অফিসেই চাকরি করে মা। হ্যাঁ, তোমার অফিসে? শুধু তাই না, যে অফিসারতে আমি চাকরি করি এটা ওনার বাবার। বলো কি? কেন আপনাকে কিছু বলেনি? না, কখনো তো কিছু বলেনি। মা আমি আপনাকে কতবার না করেছি বলেন তো? এই যে ফেসবুকে আপনি এই আননোন মানুষদেরকে আপনি ওদের সাথে বন্ধুত্ব করেন, তা কার কি ধান্দা কি বলা যায়? ধান্দা? আমি তো কিছুই বুঝতে পারছি না, শায়ান এটা গোপন করলো কেন? সেটা তো আমি জানি না মা, সেটা জানে মিস্টার শায়ান আর আপনার সখী অথই। জানে মা, অথই জানে, আর এই যে আরিয়ানা জানে,
আরিয়ানা, আরিয়ানা জানে কই, আমাকে তো কিছু বলেনি কোনোদিন। কি রে এখন আর মুখ ঢেকে কি হবে, ধরা তো পড়ে গেছিস, বল বল তো দাদির কাছে সবকিছু খুলে বল। আচ্ছা 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 আচ্ছা, তুমি ছাড়ো আমি দেখছি। না না মা, আপনি জানেন না ও কি কি করেছে। ও প্রত্যেকদিন এই যে অফিসের সাথে স্কুল থেকে ঘুরতে বেরিয়েছে, তো প্রত্যেকদিন মিস্টার শায়নের সাথে দেখা করেছে, তারপরে কি কি করেছে আমি আল্লাহ জানে, আমাকে কখনো কিচ্ছু বলেনি। মা প্লিজ, মা মা মেরে কুকুর না, মা প্লিজ। আচ্ছা আচ্ছা তুমি থামো, আমি দেখছি। কি দেখবেন এই এই তোরে আজকে দেখি মেরে ফেলবো, মেরে ফেলবো আমি তোকে। ঘর থেকে কেন যাবো মা, আমি বাসা থেকেই চলে যাবো। না, কাজটা ঠিক হচ্ছে না। নাজিফা যদি কোনোভাবে জেনে যায় তাহলে আরিয়ানার উপর খামাখা মন খারাপ করবে। আরিয়ানাকে এই বিপদে ফেলা ঠিক হবে না। না, আমি নিজে কাল নাজিফাকে গিয়ে সব বলে দেব, আর কোনো কিছুই গোপন করব না। আচ্ছা, সে যে নাফিসের অফিসে কাজ করে, তারপরে আরিয়ানাকে সাথে নিয়ে তোরা যে পার্কে বেড়াতে যাস, খেলাধুলা করিস, এসব কথা আমাকে বলিস নি কিসের জন্য? হ্যাঁ বসো, আমি এক্ষুনি আসছি, আমি এসে তোমাকে সব বলছি। আর শুনো, আমি আসার আগ পর্যন্ত নাজিফা আপু যেন এগুলো কিচ্ছু জানতে না পায়, ঠিক আছে? নাজিফা সব জেনে গেছে। কি? হ্যাঁ,
ও রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে গেছে। কি বলছো? বলছি কি, কানে শুনতে পারছ না? তুই রাগ করে চলে গেছে, এখন মেয়েটাকেও সামলাতে পারছি না, আর ফোন করছে ফোন ধরছে না, ফোন অফ করে রেখে দিয়েছে। আমি কিচ্ছু শুনতে চাই না, যেমন করে হোক তুই নাজিফাকে খুঁজে বের করে নিয়ে আয়। সুখী সুখী একটু ঠান্ডা হও, আমি আমি দেখছি সবকিছু, তুমি আরিয়ানাকে সামলাও, আমি 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 দেখছি। আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত, আর কত কাঁদবে শান্ত। আচ্ছা অথই তো গেছে, তো মাকে খুঁজে আনবে। আরিয়ানার উপর রাগ করে আরিয়ানাকে মেরেছে, মেরে বাড়ি থেকে বের হয়ে গেছে। কি বলছো তুমি, বাড়ি থেকে বের হয়ে গেছে? আরিয়ানা কেঁদে কেটে মরছে, নাজিফাপু যে এইভাবে রিয়েক্ট করবে ব্যাপারটা না আমি বুঝতেই পারিনি। এখন কি করব কিছু বুঝতে পারছি না, আপুকে তো খুঁজতে যেতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে, কি করব আল্লাহ জানে, আমার মাথাটা কাজ করছে না এই মুহূর্তে। জান ভাই ইব অথই, তুমি টেনশন করো না, তুমি থাকো আমি এখানে আসছি। ওকে হ্যাঁ হ্যাঁ আইল বি দেয়ার। আচ্ছা বুঝলাম, তোর কিছু হয়নি, তোর একটা সাজেশন দিচ্ছি, বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওনার ড্রাইভার নিয়ে তোর যেখানে খুশি সেখানে যাস, ঠিক আছে? ভাইয়া তুমি চাবি দিবে প্লিজ? হ্যাঁ দেবো তো, তুই আমার ভাই, তুই তো রাফলি ড্রাইভ করিস। শোন, এই নয়নের যদি নয়ন দুটা ঠিক থাকতো, আমি এত রাতে তোকে আমি পৌঁছে দিয়ে আসতাম। ভাইয়া ইউ আর সাচ এ সুইটহার্ট, তুমি দাও না তো আমার চাবিটা, তো দিতে হবে, দাও না দাও প্লিজ প্লিজ, তারা আছে, সাবধানে চালাবো প্লিজ ভাই আমার, দাও তো সাবধানে চালাবো, গাড়ির জন্য কিন্তু বলছি না, তোর জন্য বলছি, ঠিক আছে? যা ভাই পাগল। বৌমার সবকিছুতে একটু বেশি বেশি, ছোট্ট একটা মেয়ে, হ্যাঁ না একটু মিথ্যাই বলেছে, আর মিথ্যাই বা কেন, ও কি বোঝে এসবে, সারা রাতাই ওকে বলতে বলেছে, সেজন্য বলেছে, ও কি ভালো মন্দ এত কিছু বোঝে? আরে তুই এত সব রাগ করে, রাগ করে কি আছে? বাবা আমাকে বড় করে চলে গেছে, এখন মা আমাকে বড় করে চলে গেল, সবাই আমাকে বড় করে চলেছে, সবাই। মেয়েকে চড় মারার জন্য এবং মেয়েকে বাড়িতে একা ফেলে আসার জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এটা আইনের কোন ধারা? এটা আইনের শূন্য ধারা। শূন্য ধারা? এটা কোন দেশের আইন? এটা হচ্ছে ভালোবাসা নামে দেশের আইন।
এমন কোনো দেশের নাম আমি শুনিনি। প্রতিটি মানুষের ভেতরে এই ভালোবাসা নামের একটা করে দেশ আছে, আর সেই দেশের আইনে আপনি একটা জঘন্য অপরাধ করেছেন, তাই এখন আপনার বিচার হবে। কোন আদালতে বিচার হবে? পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, সেই আদালতেই আপনার বিচার হবে। সস্তা ডায়লগবাজি করছো। সস্তা ডায়লগবাজি আপনি করছেন। আপনি চলুন আমার সাথে থানায়। কোন থানায় আপনার পোস্টিং? আমার থানার নাম হচ্ছে প্রিন্সেস। প্রিন্সেস থানা? হ্যাঁ, প্রিন্সেস থানা। প্রতিটি পিতার কাছে তার কন্যা হচ্ছে প্রিন্সেস। আজ তুমি আমার প্রিন্সেসের গায়ে হাত তুলেছো, এবং আমার থানায় এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। সেই অপরাধে তোমাকে গ্রেফতার করা হবে এবং তোমাকে ভয়ঙ্করভাবে ইন্টারোগেট করা হবে। হাত পা বেঁধে পিটাবেন? দেখুন, অযথা কথা বলে সময় নষ্ট করবেন না। চলুন আমার সাথে থানায় চলুন। আর কোন হাত দিয়ে আপনি মেয়েকে চড় মেরেছিলেন দিন, ওই হাতে আমি এখন হাত করা পড়াবো। আমাকে আপনি খালি খালি শাস্তি দিতে চাচ্ছেন ইন্সপেক্টর মিতুল? আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে আপনার প্রিন্সেস, যদি শাস্তি দিতে হয় তাকে দিন। বাচ্চা একটা মেয়ে, সামান্য মিথ্যে কথা বলেছে, একটা কথা লুকিয়েছে, সে কারণে আপনি তাকে চড় মারবেন, তাকে বাড়িতে একা ফেলে আসবেন? আর আপনি বলছেন আপনি কোনো অপরাধ করেননি। সে অন্যায় করেছে। আমি আমার মেয়েকে তোমার মৃত্যুর পরে যে শিক্ষাটা দিয়েছি সেটা হচ্ছে, ও আমাকে কখনো মিথ্যা কথা বলতে পারবে না, আমার কাছে কিছু লুকাতে পারবে না। আজকে ও সেই ওয়াদা ভঙ্গ করেছে, তাই একটা চড় তার প্রাপ্য ছিল। তুমি জীবনে কোনোদিন তোমার বাবা আমার সাথে মিথ্যা কথা বলনি? তুমি যে 6 মাস লুকিয়ে লুকিয়ে আমার সাথে প্রেম করেছিলে সেটা কি তাদেরকে জানিয়ে করেছিলে? না, বরং তুমি বিয়ে করে তাদের সামনে হুট করে হাজির হয়েছিলে। Am I right? Yes. তুমি তোমার বাবা মার সাথে জীবনে শুধু একবার না, একাধিকবার মিথ্যা কথা বলেছো। সেই জন্য তোমার বাবা মা তোমাকে কি চড় মেরেছিল, বাড়িতে একা ফেলে রেখে চলে গিয়েছিল? না, যায়নি। তুমি বড় হয়েও তাদের সাথে একই কাজ করেছো। আর তুমি আমার 8 বছরের ছোট্ট বাচ্চা একটা মেয়ে, তাকে এত বড় শাস্তি দিলে? হ্যাঁ, আমি অন্যায় করেছি। আমি অনেক বড় অন্যায় করেছি। না না, নেন, আপনি আমাকে শাস্তি দেন, আমাকে এই হাত করা পড়ান, আমাকে আপনার আপনার জেল হাজতে নিয়ে যান। কিন্তু আদালতে উঠে আমি বলবো যে আমার থেকে অপরাধী বেশি আপনি। আপনি অপরাধ করেছেন বেশি। আমি? হ্যাঁ, আপনি নিজের প্রিন্সেসকে একা করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি একা কয়টা দিক সামলাবো? অফিসে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। মিস্টার শায়ন আমার পিছনে ছাড়ছে না, আর ওইদিকে অথই আমার ছোট বোনের মতো মেয়েটা আমার সাথে কনস্পিরেসি করেছে। আমি ভেবেছিলাম জীবনটাকে নতুন করে শুরু করবো, অনার্সটা করবো, আর এইদিকে আপনার প্রিন্সেস। আমি একা, একটা মায়ের পক্ষে একা একটা সন্তানকে মানুষ করা সম্ভব? আজকে আজকে তুমি থাকলে কি ব্যাপারটা এরকম হতো? খুব তো আমাকে নিজের ভালোবাসার দেশ, প্রিন্সেস, পুলিশ হয়ে বিবেকের কাছে আমাকে আদালতে দাঁড় করাতে চেয়েছো। নিজের বিবেক ঠিক আছে তো? মৃত মানুষকে তার বিবেক নিয়ে এত ভাবতে হয় না। সেই সেই মরে গিয়ে খুব বেঁচে গেছো। যাই হোক, আপনার প্রথম অপরাধ বলে আজ আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। রাত অনেক হয়েছে, রাস্তায় ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে যান। মেয়েটা কান্নাকাটি করছে, যান। আমাকে জ্ঞান দিতে হবে না ইন্সপেক্টর মিতুল। আর একটা কথা, নাজিফাকে আমি একটা জেদি অভিমানী মেয়ে মনে করতাম, সে কি পাগল নাকি? এভাবে কেউ বাসা ছেড়ে চলে যায়? পাগল তো একটু আছেই সে, কিন্তু আজকে বেশি পাগলামি করে ফেললো। বাচ্চা মেয়েটার সাথে কি রিয়াক্টাই না করলো, আল্লাহ জানে আমার আর আপনার সাথে কি করবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে ওকে খোঁজা উচিত। অথবা একটু চারপাশটা একটু খুঁজে দেখো, বুঝছো? ওকে পাওয়াটা অনেক জরুরি। তারপর ও কি করবে সেটা পরে দেখা যাবে।
আল্লাহই জানে আমার আর আপনার কপালে কি আছে। দাঁড়াও আগে ওকে খুঁজে পাই, তারপর ওকে আমি বুঝিয়ে বলব। যতবার সরি বলতে হয় ততবার আমি ওকে সরি বলব। আপনাকে না হয় ক্ষমা করে দিবে, আমাকে আমার ভয় লাগছে শায়ন ভাই। অথবা এত ভয় পেও না, আগে ওকে খুঁজে বের করাটা খুবই জরুরি। চারপাশটা একটু দেখো, তারপর সে কি করে না করে সেটা পরে দেখা যাবে। কোথায় যে গেল, মানে এভাবে ঢাকা শহরে কাউকে খুঁজে পাওয়া যায়? আর কেউ যদি নিচ থেকে হারিয়ে যেতে চায় তাকে খুঁজে পাওয়া যায়? আমাদের এছাড়া কি বা করা আছে বল। কোন কুলক্ষণে যে আমি আপনাকে এই বুদ্ধিটা দিতে গিয়েছিলাম। হ্যাঁ, আমার কি দরকার পড়েছিল আপনাদের প্রেমকে সাকসেসফুল করার? কি দরকার পড়েছিল আমার? আমার কি টাকা পড়েছিল? মানে আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সব সময় আমি তোমাদের পেছনেই পড়ে আছি। অথই প্লিজ, আমি না নাজিফা আপুকে বলেছিলাম, এন্ড সে আমাকে সাথে সাথে না করেছে, তোমাকেও না করেছে। তারপরে কেন আমি তোমাদের প্রেম ভালোবাসা এইসব করাতে চেয়েছি? কেন আমার না নিজের উপরে এত খারাপ লাগছে? আমার কি ঠেকা ছিল? অথই তুমি তুমি খামাখা নিজেকে দোষ দিচ্ছ, এখানে তো তোমার দোষে কিছু নেই। দেখো তুমি যা করেছো, নাজিবাকে ভালোবেসে করেছো, হারিয়ানাকে ভালোবেসে করেছো, খালাম্মাকে ভালোবেসে করেছো। এখন যদি নাজিফা তোমাকে ভুল বুঝে তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার কী বা করার আছে? তবে অ্যাজ আ ফ্রেন্ড আমি তোমাকে পেয়ে খুবই ভাগ্যবান মনে করছি। মিস নাজিফা, গতকালকে ঘটনার জন্য আমি রিয়েলি সরি, আমি আসলেই সরি। আমি যতবারই আপনাকে সরি বলবো না কেন কম হয়ে যাবে। দয়া করে প্লিজ আপনি আমার কথাটা শুনবেন, তারপর আপনি যা বলবেন আমি মাথা পেতে নিব, প্রমিস। তুই এরকম কুটনি হয়েছিস কেন বলতো? হ্যাঁ, তোর জন্যে কালকে বাসায় কি অবস্থা হয়েছিল? ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কানতে কানতে অস্থির, দম নিতে পারছিল না। সরি সখী, বললাম তো আমি খুবই সরি। কি দরকার ছিল তোর ওই শায়নের পরিচয় গোপন করার? আর নাজিফাকে না জানিয়ে বাচ্চাটাকে নিয়ে তুই ওর সাথে কেন খেলতে গেলি? মিস নাজিফা কি বলছিলেন, কোনো সমস্যা? ওই যে প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে, কি জানি একটা জরুরি প্রিন্ট করতে হবে তার। ও আমি যাই, প্রিন্টারটা ঠিক করে দিয়েছি। না দাদা, আমি দেখছি, আমি আমি প্রিন্টার ঠিক করছি। তোমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হবে। হুম, এখন এখন মানে এখনই।